আজকে একটি মারাত্মক থেকে মারাত্মক শক্তিশালী বশীকরণ তন্ত্র আমি আপনাদেরকে শিখিয়ে দেব। শুধুমাত্র আপনার মোবাইল অর্থাৎ আপনার মোবাইল ফোনে যদি একটি ছবি থাকে তার, অর্থাৎ আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার যদি একটি ছবি থাকে আপনার মোবাইল ফোনে, তাহলে আপনি সেই মোবাইলের ছবি দিয়েই করতে পারবেন মারাত্মক শক্তিশালী বশীকরণ তন্ত্র। এবং তাও এক সেকেন্ডের মধ্যে হবে বশীকরণ তন্ত্রটি, কোনো রকম কোনো বেশি সময় লাগবে না, এক সেকেন্ডের মধ্যেই। খুবই দ্রুত কাজ রয়েছে। তাই যদি আপনার মোবাইল ফোনে সেই মনের মানুষ অর্থাৎ আপনি যাকে এতদিন ধরে নিজের কাছে চাইছিলেন কিন্তু পাচ্ছিলেন না, আপনার কথায় কোনো রকম রাজি হচ্ছিল না, আপনি তাকে মানাতে পারছিলেন না, আপনি যা বলছেন সে আপনার কথা শুনছে না, তাহলে আপনি এই বশীকরণ তন্ত্রটি করে ফেলুন। তার যদি একটি ছবি আপনার মোবাইল ফোনে যদি লোড হয়ে থাকে বা আপনার মোবাইল ফোনের মধ্যে যদি সেভ থাকে, সেই ফোন দিয়েই আপনি করতে পারবেন মারাত্মক শক্তিশালী বশীকরণ তন্ত্র। অথবা আপনি এটাও করতে পারেন, অনেকের কাছে তো বড় মোবাইল বা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকে না, অনেকের কাছে ছোট মোবাইল ফোন থাকে যাতে ছবি দেখা যায় না, তারা যে কোনো মোবাইল দোকান থেকে অথবা যে কোনো ফটো দোকান থেকে তারা ছবি বার করে নিতে পারে, সেই ছবি দিয়েও করতে পারবে, কোনো অসুবিধে নেই। অথবা যদি আপনার বড় মোবাইল থাকে বা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, আপনি যেই মোবাইল ফোনে ছবি দেখতে পারবেন সেই মোবাইল দিয়েই আপনি সেই ছবিটি বার করে সেই ছবির সাহায্যে আপনি করতে পারবেন এই বশীকরণ তন্ত্রটি, কোনো অসুবিধে নেই। ছবি হলেই হবে, সেটা মোবাইলেতেই হোক অথবা আপনি যদি ছবি দোকান থেকে একটি কালার ফটো বার করে আনতে পারেন প্রিন্ট করে, সেই প্রিন্ট ফটো দিয়ে আপনি করতে পারবেন। আজকের এই বশীকরণ তন্ত্রটি মারাত্মক শক্তিশালী বশীকরণ, সে কিন্তু আপনাকে পাওয়ার জন্য ছটফট করবে এবং আপনার কাছে কিন্তু ছুটে আসবে, আপনার একটু ছোঁয়া পাওয়ার জন্য কিন্তু সে ছুটে আসবে, আপনার সঙ্গে দেখা করবার জন্য সে ছুটে আসবে। সে যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক, যার কাছেই থাকুক, সে সেখানে থাকতে পারবে না। আপনি এইদিকে তন্ত্রক্রিয়াটি করবেন, সেদিকে সে আপনার কাছে আসার জন্য ছটফট করবে এবং এক সেকেন্ডও লাগবে না তার মনের মধ্যে আপনার জন্য চিন্তা জাগাতে। এইদিকে আপনি তন্ত্রক্রিয়াটি করবেন, তার মনে কিন্তু আপনার জন্য চিন্তা উদয় হবে এবং সে চিন্তা করবে আপনার জন্য, সে স্বপ্ন দেখবে আপনার কথা, শুধু চিন্তা করবে আপনাকে, শুধু দেখবে চোখ বন্ধ করলেই, এবং তার মনের মধ্যে এমন একটা আকুলতা ব্যাকুলতা হবে আপনাকে দেখার জন্য, সে কিন্তু সেখানে থাকতে পারবে না, তাই আপনার কাছে ছুটে চলে আসবে একদম দ্রুত। তাই আপনি করে ফেলুন, নিজের মোবাইল ফোনে যদি তার ছবি থাকে সেই ছবি দিয়েই করে ফেলুন এই বশীকরণ তন্ত্রটি। আর যদি আপনার মোবাইলে ছবি না থাকে, তাহলে ছবি দোকান থেকে একটি কালার ফটো প্রিন্ট করে সেই প্রিন্ট ছবি দিয়েও আপনি করতে পারবেন এই বশীকরণ তন্ত্রটি। এই বশীকরণ তন্ত্রটি যে কোনো ধর্মের মানুষরাই করতে পারবে এবং কারা করতে পারবেন, যে কোনো পুরুষ যে কোনো নারীকে করতে পারবে, যে কোনো নারী যে কোনো পুরুষকে করতে পারবে, অর্থাৎ সে যদি বিবাহিত হোক বা অবিবাহিত হোক, বা আপনি যদি বিবাহিত হন বা অবিবাহিত হন, সে যেই হন, যে কোনো পুরুষ যে কোনো নারীকে করতে পারবে, যে কোনো নারী যে কোনো পুরুষকে করতে পারবে এই বশীকরণ তন্ত্রটি। শুধু ওই ছবি থাকতে হবে, তার একটি ফটো থাকতে হবে, আপনি বাড়িতে বসেই করবেন আর দূর থেকেই তাকে টানিয়ে আনতে পারবেন নিজের কাছে, আপনাকে কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না, কোথাও যেতে হবে না, কোথাও ছুটতে হবে না আপনাকে, আপনি বাড়িতে বসেই করুন। আমি সমস্ত পদ্ধতি বলে দিচ্ছি, আপনি শুধুমাত্র বাড়িতে বসে প্রয়োগ করুন একদম বিনামূল্যে, কোনো খরচ খরচা বা কোনো কঠিন কাজও নয়, খুবই সহজ সরল পদ্ধতি, প্রত্যেকে পারবেন আপনারা। মনে রাখবেন যে এই তন্ত্রটি করতে গেলে শনিবার অথবা মঙ্গলবার দিনকে আপনাকে করতে হবে, যে কোনো একটা দিন আপনি বেছে নেবেন, এবং এই তন্ত্রটি আপনি রাত্রের দিকে করলে খুবই ভালো হয়, আপনি বাড়িতে বসেই করবেন। কি করবেন, স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নেবেন এবং গুপ্তভাবে করবেন, গোপনভাবে করবেন, নিজের ঘরের মধ্যেই একটা জায়গাকে মুছে পরিষ্কার করে নিয়ে সেখানে আসন পেতে বসে আপনি কাজটি করতে পারেন, যে ঠাকুরঘর বা মন্দিরেও আপনি করতে পারেন। শুধু মনে রাখবেন শুদ্ধ জায়গা এবং গোপন জায়গা যেন হয়। আপনার যেই মোবাইলেতে তার ছবিটি রয়েছে, সেই ছবিটি আপনি মোবাইলেতে বার করলেন, বার করেছেন, এবারে আপনি জুম করে নেবেন। জুম করে আপনি দেখবেন তার ভুরুর মাঝখানটা আপনি তাকাবেন, এক দৃষ্টি আপনাকে তার দুটো ভুরুর মাঝখানে অর্থাৎ কপালে আপনাকে কিন্তু তাকিয়ে থাকতে হবে, কতক্ষণ, 10 মিনিট। এবং 10 মিনিট যে তার দুটো ভুরুর মাঝখানে অর্থাৎ যেখানে
মেয়ে মানুষরা টিপ পড়ে সেই দিকে আপনাকে তাকিয়ে থাকতে হবে সেইখানটায় মোবাইলের ছবিতে, ঠিক আছে? এবং সেই দিকে তাকিয়ে আপনাকে কিন্তু 10 মিনিট তার কথা চিন্তা করতে হবে বসে বসে। অর্থাৎ আপনি তাকে কি উদ্দেশ্যে বশীকরণটি করছেন সেটা আপনি কল্পনা করে যাবেন। তাকে আপনি বিয়ে করবেন কি তার সঙ্গে একান্ত সময় কাটাবেন সেটা আপনার ব্যাপার। আপনি কেন বশীকরণটি করছেন, আপনি যেই উদ্দেশ্যে বশীকরণটি করছেন 10 মিনিট কিন্তু তার দুটো ভুরুর মাঝখানে আপনি তাকিয়ে তাকিয়ে কিন্তু ভাববেন বসে বসে। এবং মনে রাখবেন মোবাইলের আলোটি যেন না বন্ধ হয়ে যায়, মোবাইলের আলোটি যেন কন্টিনিউ জ্বলে, এটা কিন্তু মনে রাখবেন। 10 মিনিট হয়ে গেলে মোবাইলটি আবার জুম অফ করে দেবেন, অর্থাৎ তার মুখটি যেন ভালোভাবে গোটা মুখটি যেন দেখা যায়, ঠিক আছে? এইরকম ভাব করে তার দুটো চোখের দিকে এক দৃষ্টি তাকিয়ে আপনাকে আমি একটি মন্ত্র বলে দেব। ওই মন্ত্রটি আপনাকে 108 বার পাঠ করতে হবে, অর্থাৎ জপ করতে হবে তার দুটো চোখের দিকে তাকিয়ে তাকিয়ে, ঠিক আছে? মোবাইলের মধ্যে যে ছবিটি রয়েছে তার মুখটি যেন পরিষ্কার দেখা যাচ্ছে এবং তার দুটো চোখের দিকে তাকিয়ে তাকিয়ে আপনাকে এই মন্ত্রটি 108 বার জপ করতে হবে। মন্ত্রটি কিন্তু বলে দিচ্ছি, ভালোভাবে শুনে নিন। মন্ত্রটি হলো ওং হ্রং হুং অমুকি স্বাহা সম্মনায় ক্রুং ফট স্বাহা। যেখানে অমুকি বললাম ওই জায়গায় কিন্তু আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার নাম পদবী বলবেন। এই কাজটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন তার মধ্যে যে আকুলতা আর ব্যাকুলতা জন্মাবে আপনার জন্য এবং সে যে প্রেম পাগল হয়ে ছুটে আসবে আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। একবার আপনি করে দেখতে পারেন, সে আপনার স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, আপনার প্রেমিক হতে পারে, প্রেমিকা হতে পারে, যে কোনো ছেলে হতে পারে, সে বিবাহিত হোক অবিবাহিত হোক, অথবা যে কোনো মেয়ে হতে পারে, সে বিবাহিতা হোক অবিবাহিতা হোক। আপনি হয়তো নিজের কাছে তাকে ডেকে ডেকে আলা হয়ে যাচ্ছিলেন কিন্তু সে আপনার কাছে আসতে চাইছিল না, তাকে আপনি কিছুতেই রাজি করাতে পারছিলেন না কোনো কারণে, অথবা আপনাকে মানছিল না, আপনার কথাই শুনছিল না, আপনি তাকে নিজের প্রেমের জালে জড়াতে পারছিলেন না, আপনি শুধু এইটা করে ফেলুন, দেখবেন সে কিরম প্রেম পাগল হয়ে আপনাকে সে নিজে থেকেই খুঁজে নেবে আপনি কোথায় আছেন। তার ফোন এসে এসে মানে আপনি পাগলা হয়ে যাবেন, আপনার কাছে এত ফোন করবে এবং সে আপনার সঙ্গে দেখা করতে চাইবে, আপনার কাছে আসতে চাইবে। আপনি একবার করে দেখতে পারেন, যে কোনো ফটো সেটা মোবাইলেতেই হোক আর প্রিন্ট ফটোই হোক, ফটো হলেই হবে, আপনি একবার করে দেখতে পারেন। এই তন্ত্রটি গুরু অনুমতি নিয়ে করবেন, তাই গুরু অনুমতি যারা নিতে চাইছেন এই চ্যানেলের লিঙ্ক মাত্র 100 জনকে শেয়ার করে দেবেন। আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুক নিজস্ব ফেসবুক প্রোফাইলেও দিয়ে দেবেন, মেসেঞ্জার বিভিন্ন গ্রুপে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে শেয়ার করে দিয়ে কাজ করবেন, তবেই আপনি সফলতা পাবেন। এবং একটি মাকালীর নামে প্রত্যেকের লাইক কিন্তু অবশ্যই দেবেন। এই চ্যানেলের আগের ভিডিও যদি না দেখে থাকেন দেখুন এই যে কার্ড যাচ্ছে স্ক্রিনে, এই কার্ডে ক্লিক করে দেখে নিন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।